আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন থেকে ফলোয়ার ছাড়াই আপনি পাবেন আপনার ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন। আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টে এখনও অ্যাডস অন রিলস অপশন আসে নাই। সো আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার ছাড়াই আপনি কিভাবে অ্যাডস অন রিলস অপশন পাবেন সেইগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো আপনি যদি আপনার ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন আনতে চান ফলোয়ার ছাড়াই, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এভরিওয়ান, প্রথমে আগে আপনাদেরকে দেখতে হবে যে আমাদের ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন বা অ্যাডস অন রিলস অপশনে মনিটাইজেশন পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে আমাদের ফেসবুক আইডিতে। সো ক্রাইটেরিয়াগুলো আগে দেখতে হবে। সো ওই ক্রাইটেরিয়াগুলোতে আসলে ফলোয়ারের কথা উল্লেখ করা হয়েছে কিনা এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো তারপরেই কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাব। সো অ্যাডস অন রিলস অপশন পেতে গেলে যে যে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আমাদের ফেসবুক আইডিতে, ক্রাইটেরিয়াগুলো দেখার জন্য প্রথমে আগে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই যে থ্রি ডট আইকন রয়েছে, এটাতে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করবেন। এরপরে স্ক্রল ডাউন করে সবার নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে ক্রিয়েট অর সাপোর্টের এই অপশনের উপর ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই যে নিচের দিকে মনিটাইজেশন সেকশন নামের একটা অপশন চলে আসবে, এইটার উপর ক্লিক করবেন। এরপর প্রথমের প্রোগ্রাম এলিজিবিলিটি, এটার উপর ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আপনি এই যে এখানে অ্যাডস অন রিলস অপশন দেখতে পারবেন, অর্থাৎ এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো কি কি ক্রাইটেরিয়া থাকলে আমরা আমাদের ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাব। সো ওখানে আসলে ফলোয়ারের কথা উল্লেখ করা আছে কিনা সেটাও আপনারা জানতে পারবেন। সো আপনারা কি করবেন, অ্যাডস অন রিলস অপশন এইটার উপর ক্লিক করে দিবেন। তো গাইস, এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাডস অন ফেসবুক রিলস, অর্থাৎ অ্যাডস অন রিলস অপশন পেতে গেলে কি কি এলিজিবিলিটি বা কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেইগুলোর ব্যাপারে বিস্তারিত নিচের দিকে এখানে বলা হয়েছে। সো গাইস, এখানে প্রথমেই যে বিষয়টা বলা হচ্ছে এই যে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম, অর্থাৎ ফেসবুক যখন আপনাকে অ্যাডস অন রিলস অপশনে মানে ইনভাইট করবে, ঠিক তখনই কিন্তু আপনি কি করতে পারবেন, অ্যাডস অন রিলস অপশন মনিটাইজেশন করাতে পারবেন বা অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাবেন। সেকেন্ড, এখানে আরও একটি বিষয় রয়েছে, দেখেন ইউ মাস্ট বি অন এ পেজ, নিউ পেজ অর প্রফেশনাল মোড ফর প্রোফাইল, অর্থাৎ আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফেসবুকের প্রফেশনাল মোড অপশন অন থাকতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলে। সো তাহলেই কিন্তু আমরা অ্যাডস অন রিলস অপশনটা পাবো। তারপর বলা হয়েছে ইউ মাস্ট পাস অ্যান্ড রিমেইন কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি এবং ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কি করতে হবে প্রথমে আগে আপনাদেরকে মানতে হবে। যেমন ধরেন আপনার ভিডিও আপনার নিজের ভিডিও হতে হবে, মানে কোনো প্রকার ফেসবুকের রুলসের বাইরের ভিডিও হওয়া হবে না। তারপর ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে সেগুলোর সাথে মিল থাকতে হবে। এরপরই আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাবেন। এবং সবার লাস্টে যে বিষয়টি রয়েছে এখানে দেখেন, ইউ মাস্ট বি অ্যাট লাস্ট 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনার বয়স 18 বছর হতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাবেন। সো দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় বলা নাই যে এত ফলোয়ার হলে আপনার ফেসবুক আইডিতে আপনি অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাবেন, এখানে ফলোয়ারের কথা উল্লেখ নেই। ফলোয়ার ছাড়াই আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন এটা পেতে পারেন। তারপর আমাদের কান্ট্রি, এই যে দেখেন বাংলাদেশে আমাদের কান্ট্রিতে এটা অ্যাভেলেবল রয়েছে, তো আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রি থেকেও অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাব। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, ফলোয়ার ছাড়াই মানে ফেসবুক যখন আপনাকে ইনভাইট করবে আপনার ফেসবুক আইডিতে অ্যাডস অন রিলস অপশন চালু করে দেওয়ার জন্য, ঠিক তখনই আপনার ফেসবুক আইডিতে আপনি অ্যাডস অন রিলস অপশন পেয়ে যাবেন। সো গাইস, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য।